ভালো যদি বাসতে হয় নবীকে বাসুন, ভালো যদি বাসতে হয় নবীকে বাসুন, নবী তরানেওয়ালা নবী বাঁচানেওয়ালা, কয় না নবী তরানেওয়ালা নবী বাঁচানেওয়ালা, কয় না গজলটা খুব সুন্দর লাগে আমার কাছে, গজলটা আমার শিখতেই আমার মন চাই গাইতে কিন্তু সময়ের অভাবে শিখতে পারি না। এই পৃথিবীতে ভালো যদি বাসতে চাও, একজন ব্যক্তি ভালোবাসার বস্তু হিসাবে দুনিয়াতে এসেছে, সেই ব্যক্তিটা হলো নবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ। রাসূল হাদিস শরীফে বলেছে, লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা আহাব্বা ইলাই মি ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন। ভালোবাসা ও ত্রুটি যুক্ত ভালোবাসা নয়। আজকে মুসলমানের সন্তান রোনাল্ডো ভক্তের পরিচয় দিয়েছো, আমার রাসূলের কলিজায় আগুন দিয়েছো। ইহুদি চক্র আমার নবীকে শুধু দুনিয়াতে আঘাত করে নাই, রওজা পাকে শোয়ার পরেও নবীজির দেহ মোবারক সরায়া নেওয়ার জন্য ইহুদি চক্র শয়তানি করেছিল। কিভাবে? মদিনার ঘটনা, নবীজি রওজা পাকে শুইয়াছেন, ইহুদি চক্র তিনজন ইহুদি বলুন কয়জন, তিনজন ইহুদি একবারে সুরতে হুজুর, বড় হুজুর, টুপি দাড়ি পাঞ্জাবি কোরআন শরীফ তসবি নামাজের বিছনা সহ সোনার মদিনায় ঢুকছে। মদিনায় ঢুকে একটা বাড়ি ভাড়া নিছে, নবীজির রোজার কাছাকাছি একটা বাড়ি ভাড়া নিছে। ভাড়া নিয়ে সারাদিন মানুষের দেহায় তারা আল্লাহওয়ালা আবাদত করে, আবাদত ছাড়া কিছুই করে না, কিন্তু রাত্র হলে ওই বাড়ির ঘরের ভিতর থেকে গর্ত করে করে নবীজির রোজার দিকে আগাইতেছে, নবীজির দেহ মোবারক রোজার থেকে সরাইয়া নিয়ে যাইব। এই ইহুদিরা, তোমরা যার ভক্ত হইছ আপনারা ফাইসালা দিবেন, একটা মুসলমানের সন্তান কি ওই ইহুদির ভক্ত? রোনাল্ডোর ভক্তের পরিচয় দেওয়া উচিত হবে? মাটি কুটতে 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 সারা রাত ঘুমায় না, মাটি করে মাটি করে মাটি কাছে বিছে রাখে না, অনেক দূরে নিয়ে পাহাড়ের নিচে ফেলায় দেয়, অনেক দূরে, কেউ যাতে বুঝতে না পারে। অনেক দিন মাটি করার পর নবীজির রওজা পাকের কাছাকাছি চলে গেছে, আর যদি একটা দিন করতে পারে নবীজির পাও মুবারক বাহির করে ফেলবে। তখনকার সময়ের বাদশাহ জঙ্গী নুরুদ্দিন, ওই এলাকার শাসনের ভার তার হাতে ছিল। নবীজি স্বপ্ন যুগে এই তিনজন লোককে দেখাইয়া বলতেছে, ও বাদশাহ জঙ্গী নুরুদ্দিন, এ তিনটা লোক ইহুদি, তিনটা লোক ইহুদি, তারা এইভাবে মাটির নিচ দিয়ে চক্রান্ত করে গর্ত করে আসতেছে আমাকে সরাইয়া নেওয়ার জন্য, তুমি তাদেরকে প্রতিহত করো। স্বপ্নে দেখছেন, উঠে বসে গেলেন, কি দেখলাম, আবার শুয়ে গেছে, ঘুমিয়ে গেছে। নবীজি আবার ডাক দিলেন, কারণ কালকে সারাদিন সারা রাত মাটি করলে আমার বের করে ফেলবে। জঙ্গী নুরুদ্দিন, ঘুমিয়ে গেছো, আমি ডাকলাম শুনল না, এই তিনটা শয়তান, তিনটা দুশ্মন আমাকে সরিয়ে নেওয়ার জন্য মাটির নিচ দিয়ে গর্ত করে আসতেছে, তুমি তাদেরকে থামাও। নুরুদ্দিন উঠে বসে কিছুক্ষণ চিন্তা করলেন, রাত্র গভীর, কি দেখলাম, আবার শুয়ে গেছে। তিনবারের মাথায় রাসূল একটু কষ্ট মনে বলছে, নুরুদ্দিন আমার কথাটা শুনল না, তুমি আর শুইতে পারবে না, বিছানায় পিঠ লাগাইতে পারবে না, তুমি মদিনায় যাও। বাদশাহ জঙ্গী নুরুদ্দিন রাত্র গভীর, পাগলা ঘন্টা বাজাইছে, তার সৈন্যরা দৌড়াই আসছে, কি ব্যাপার বাদশাহ রাত্রে পাগলা ঘন্টা কেন বাজালেন? দুইটা চোখের পানি গাল বেবে ছেড়ে দিছে। রে জঙ্গী নুরুদ্দিনের সৈন্যরা, রাসূল আমাকে ডাক দিয়েছে। রে বাবারা ভাইরা, আজকে যারা এই মাহফিলে বসে আছো, কোন দিন জানি আমার নবী তোমাদের সাথেও স্বপ্নের দেখা দিয়া দেয়। বাবারা আসুন আমরা জঙ্গী নুরুদ্দিনের কাছে যাই। জঙ্গী নুরুদ্দিন চোখের পানি ছেড়ে বলে, চলো চলো তোমরা মদিনায় যেতে হবে, রাসূল আমাকে ডাক দিয়েছে। ঘটনাটা কি সেটা বলে নাই, সমস্ত সৈন্য লইয়া অনেক মাল সামান খাদ্য লইয়া রওনা হয়ে গেলেন মদিনায়। প্রথমত সকালবেলা মদিনায় যাইয়া মদিনার শহর আগে ঘেরাও করেছে, ঘেরাও, একটা
একটা মানুষ যাতে মদিনার বাহিরে যাইতে না পারে, বলুন রাসূলকে নিয়ে যাবে এটা কি সম্ভব? রাসূলের পক্ষে আছে কে বলুন? আল্লাহ। রাসূলের পক্ষে আছে কে? আল্লাহ। ও ইহুদি চক্র, এইভাবে আমার নবীকে সরিয়ে নেওয়ার জন্য চক্রান্ত করেছো, তোমরা ভাবছো রাসূলের কেউ নাই, আমার নবীর গার্জিয়ান হলো স্বয়ং আল্লাহ। জঙ্গি নুরউদ্দিন মদিনা ঘেরাও করছে, আগে একটা বাড়িতে আস্তানা করলেন, বসলেন, ডাকতেছেন যত মদিনার মানুষ আছেন, জাতি বিজাতি বুড়া করা ধনী গরিব সবাই আমার সাথে দেখা করে আমার কাছ থেকে সাহায্য নিতে হবে, মতান্তরে আমার আয়োজনে তোমাদের খানা খাইতে হবে, না হয় আমার সাথে মুসাফা করতে হবে, এমন একটা ঘোষণা দিয়ে দিলেন। লোকজন বাদশাহ জঙ্গি নুরউদ্দিনের ঘোষণা তো সবাই আসতেছে, আয়েশা দেখা করলেন, কেউ সাহায্য নিলেন কেউ নিলেন না, ধনী যারা, এভাবে সবার সাক্ষাৎ শেষ। কিন্তু নবীজি যাকে স্বপ্নে দেখাইছিল তাদেরকে পাওয়া যায় না। একজন মুরব্বীকে ডেকে বললেন, বাবা মদিনায় কি আরো কোনো মানুষ বাকি আছে যারা জঙ্গি নুরউদ্দিনের সাথে দেখা করে নাই? মুরব্বীরা বলেন, বাদশাহ জঙ্গি নুরউদ্দিন তিনজন লোক আছে, তারা মেহমান আল্লাহওয়ালা, আর আল্লাহওয়ালা তারা বিদেশি, তারা তো সাহায্য নেয় না, বরঞ্চ আরো মানুষকে সাহায্য দেয়। বাদশাহ বলেন, তাই নাকি? হ্যাঁ, লোকটি আসে নাই? না, তাদের কাছে লোক পাঠালেন, তাদেরকে আসতে বলো। তারা বলছে, আমরা বাদশার কাছে যাব কেন? বাদশাহ সাহায্য দিবে, আমরাই তো আরো সাহায্য মানুষকে দেই, আমরা যাব না। বাদশার কাছে বললে, বাদশাহ তার আসে না? না, তাহলে আমি নিজেই যাব। বাদশাহ নিজেই গেলেন, যাইয়া ঘরের দরজায় দাঁড়াইয়া দেখে একজন নামাজ পড়ে, আরেকজন কোরআন শরীফ পড়ে, আরেকজন তসবি টিপে। এ হুজুর কইলাম বাইরিয়া গেছে, আইব কইলাম, চট্টগ্রামও আইব, বিস্তারিত আর কইলাম না, আইব। তাদের কাছ থেকে ইমান বাঁচাইতে হলে একটাই পক্ষ, নবী মুহাম্মাদুর রাসূল, নবীর ভালোবাসার প্যাকেটে ঢুকে যান। বাদশাহ জঙ্গি নুরউদ্দিন ঘরের দরজায় তাদের দেখে একটা হুংকার মারলেন, কে তোমরা? নামাজির নামাজ ছুটে গেছে, কোরআন পড়বে, কোরআন পড়া বন্ধ, তসবি হাত থেকে পড়ে গেছে, পিছনে তাকায়া দেখে বাদশাহ জঙ্গি নুরউদ্দিন, যাকে রাসূল নির্দেশ করেছে যাও। এবার চেহারা দেখে তারা বলছে, আমরা, তোমরা এখানে কি করো? বাদশার হুকুম মানলে না? আমরা ধনী মানুষ, মানুষকে সাহায্য দেই, বাদশার সাহায্য আমরা নেই না। বাদশাহ তাকিয়ে দেখে সাহায্য নিবে, যেই তিনটা সুরত নবী স্বপ্নে দেখাইছে এই এই তিনটাই তারা। সঙ্গে সঙ্গে সৈন্যদেরকে নির্দেশ দিলেন, তাদেরকে বাঁধো, হাত পাও বাঁধো, বাঁধলেন। তোমাদের দেশ কোথায়? আমরা সুদূর ইটালি, আমাদের দেশ, আমরা ইহুদি বংশের জন্ম, কি করো? এখানে আবাদত করি। আবাদত করো? খাটের নিচে একটা চাটি, চাটিটা টান দিয়ে সরাইয়া দেখে বিরাট বড় গর্ত। বাদশাহ জঙ্গি নুরউদ্দিন গর্তের ভিতরে নামলেন, নাইমা যাইতে 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 দেখে একবারে নবীজির রৌজা মোবারকের কাছে চলে গেছে। আর একটা দিন যদি গর্ত মাটি করতে পারত, নবীজির পাও মোবারক বাহির করে ফেলত। বাদশাহ জঙ্গি নুরউদ্দিন তাদেরকে উঠাইয়া ময়দানে নিয়ে প্রমাণ করলেন, এই যে দেখো নবীর দুশ্মন সুরত কিন্তু হুজুর। সুরত কি? হুজুর। বাদশাহ জঙ্গি নুরউদ্দিন প্রমাণ করে দিলেন, এই যে দেখো নবীর দুশ্মন, আমার নবী স্বপ্ন যুগে বলেছে, বাদশাহ জঙ্গি নুরউদ্দিন এই তিনটা লোক এইভাবে গর্ত করে আসতেছে আমাকে সরিয়ে নেওয়ার জন্য, তাদেরকে তুমি ধরো। এই যে পেলাম, এই যে দেখেন আপনারা গর্ত করে নবীজি রোজার পাশে চলে গিয়েছিল। এরপরে বাদশাহ জঙ্গি নুরউদ্দিন নির্দেশ করলেন, নবীজির রোজার চারপাশে নিচ থেকে গর্ত করে, গভীর গর্ত করে, সীসা ঢালাই করে একটা বাউন্ডারি দাও, সীসা ঢালাই, যাতে কোনো শত্রু এই আক্রমণ আর কোনোদিন না করতে পারে। আমার আল্লাহ বলেন, বাদশাহ জঙ্গি নুরউদ্দিন রে, আমার বন্ধুর হেফাজতের জন্য তুমি সীসা ডালাই করে দেওয়াল নির্মাণ করেছো, আমি আল্লাহ আজ থেকে কিয়ামত পর্যন্ত বন্ধুর হেফাজতে ফেরেশতা নিযুক্ত করে দিলাম। তাকবীর আল্লাহু আকবার। জিন্দাবাদ বাবারা ভাইয়েরা, মদিনার
পরিবেশ মক্কা যদিও আমাদেরই কেবলা কিন্তু যায়া দেখেন মক্কায় ফেরেশতা নিযুক্ত করে নাই মদিনায় ফেরেশতা নিযুক্ত হওয়াতে যারা হজ করতে গিয়েছেন যারা মদিনায় চাকরি করতেছেন আমি আপনাদের কাছে আবদার রাখব মদিনার পরিবেশ আর মক্কার পরিবেশ এক না কিছু ব্যবধান আছে মদিনার পরিবেশ এত শান্ত আল্লাহু আকবার বলো কিন্তু মদিনায় শান্ত পরিবেশ মক্কায় হাউকাউ কোন কোন এলাকায় আছে ঢাকা গুলিস্তানের মতো দোকানদারিরা দোকানদারি করে 500 টাকা দাম চাই 50 টাকা হলে বিক্রি করে মদিনায় বিক্রি 45 টাকা দামের একটা পাঞ্জাবি 45 টাকা আমি বারবার বলছি ওয়াহেদ কালাম আখের কালাম মানে একটা শেষ কথা কও এ ডাকতেছে ইয়া হাজ্জি ওয়াহেদ কালাম আখের কালাম কোনো কথা নাই এক কথা কোনো কথা নাই আর মক্কায় আইদি 500 টাকা দাম চাই 50 টাকা বিক্রি করেলা আচ্ছা যে বেচারা এই জিনিসের আইডিয়া নাই হ্যাঁ তো 500 কইলে মিনিমাম 300 কইব তাহলে হেরে ঠগাইলো না কিন্তু এই ঠগানের সুযোগ সোনার মদিনায় নাই ওই তিন দুশমনকে 20 ফুট উঁচা করে লাকড়ি জমা করলো 20 ফুট উঁচা করে লাকড়ি লাকড়ির উপরে তিন নবীর দুশমনকে হাত পাও বাইদা উপরে রাখছে নিচে দিয়া আগুন ধরাইছে মদিনার হাজার হাজার মানুষ দেখছে নবীর দুশমনদেরকে এইভাবে আগুনে পুড়িয়ে ছাই ছাই করে দেওয়া হয়েছে আমার আল্লাহ কয় তোমাদের আগুনের পোড়া শেষ হয়েছে আমার আগুনের পোড়া শেষ হয় নাই আজকে সেই ইহুদি চক্র রোনাল্ডোর আকৃতি তোমরা মুসলমানের সন্তান চুল রাখতে পারো না আল্লাহ আমাদেরকে নবীর আশেক পাগল হওয়ার তৌফিক দেক সকলে বলো না আমি বলতেছিলাম কেন পাগল হবেন না আমার নবী তিল দিল পর্যন্ত ওই সেজদাই পরে কান্দে কথাটা খেল আসেনি মদিনার ছেলেরা সকালবেলা তালাশ করে রাসূল পাওয়া যায় না মহিলারা পর্যন্ত তালাশ করে পাওয়া যায় না মার কোলে শিশুরা পর্যন্ত মার স্তনে মুখ লাগায় না বেড়া বকরি দুম্বাগুলো রাসূলের খবরে ঘাস পানিতে মুখ দেয় না যুবকেরা খেলাধুলা বন্ধ করে দিয়েছে বাবা যুবকেরা গো কারা আজকে সেই মাহফিলে বসে আছে গো বাবা হাসাইন আর হুসাইন দুই ভাই জান্নাতি যুবকদের সর্দার হবে গো ওই হাসাইন হুসাইনের ভালোবাসায় যদি বসে থাকো আমার আল্লাহ হাশরের ময়দানে হাসাইন আর হুসাইনের নেতৃত্বে তোমাদেরকে জান্নাতি বানাইয়া দিবে আমার নবী কাঁদতেছে দুই দিন পার হয়ে যায় দুই রাত পার হয়ে যায় তিন দিন যেদিন পার হয়ে যাবে মদিনায় কারো চুলায় আগুন জ্বলে না কারো পেটে খাবার যায় না মার কুলের শিশুরা পর্যন্ত মার স্তনে মুখ লাগায় না দুধ খাওয়াইতে চাইলে মা বাচ্চারা চোখের পানি ছেড়ে বুঝায় মা গো দুধ খাবো না গো মা বলো আগে আমার রাসূলের খবর কি যুবক গুলো মার পায়ে সালাম করে বিদায় নেয় মা বিদায় দাও গো না জানি কোন মুনাফেকের আমার নবীকে ধরে নিয়ে গেছে মা জীবনের বিনিময় হইলেও গো আমরা রাসূলকে উদ্ধার করে নিয়ে আসব মা গো এই উদ্ধার ক্ষেত্রে যদি আমাদের মৃত্যু হয়ে যায় মা দুঃখ নিও না দেখা হবে হাশরের ময়দানে যুবকেরা বেরিয়ে গেছে নবীর আশেক পাগলেরা ভেরিয়ে গেছে মহিলারা পর্যন্ত বাড়ি বাড়ি একজন আরেকজন মহিলার কাছে খবর জানতে চাইতেছে তিনটা দিন যে দিন পার হয়ে যাবে আবু বকর উমরের জীবনী লেখে মদিনার শেষ প্রান্তে পাহাড়ের পর পাহাড় পার হইয়া যাইয়া দেখে এক জাক রাখাল বসে বসে টেনশন করতেছেন রাখালেরা রে তোমরা কিসের টেনশন করো রে রাখালেরা তোমরা কোত্থেকে আসছো আমরা আসছি মদিনার শহর থেকে তোমাদের নাম কি আমার নাম আবু বকর আমার সাথে উমর আমরা দুইজন তোমরা কিসের টেনশন করো রাখালেরা রে আমাদের টেনশন শুন তোমরা শুনবানি রাখালেরা বলেন আমাদের টেনশনের উপর তোমাদের আবার কি টেনশন রে রাখালেরা আজকে তিনটা দিন পার হয়ে যায় রে আমাদের মায়ার নবী রে খুঁজে পায় না তোমরা আমাদের মায়ার নবী দয়ার নবীর খোঁজ খবর জাননি রাখালেরা বলেন এরে আবু বকর উমর আমরা তো তোমাদের মায়ার নবী দয়ার নবী চিনি না তবে আমরা যাকে নিয়ে টেনশন করতেছি আজকে তিনটা দিন পার হয়ে যায় রে একটা মায়ার মানুষ রে একটা নূরের পুতুল রে পূর্ণিমার চাঁদের মতো চেহারা ওই পাহাড়টার নিচে আজকে তিনটা দিন হলো সেজদাই পরে উম্মতি উম্মতি বলে কান্দে রে আবু বকর ওই লোকটার
তাদের সকল রাখালের বেড়া বকরি দুম্বা গুলো এক নজরে তাকায়া তাকায়া কান্দে ঘাস পানিতে মুখ দেয় না। আমরা টেনশনে আছি এই বেড়া বকরি দুম্বা তিন দিন পার হয়ে গেল না খায়া কত থাকবে, এখান থেকে নি সরিয়ে নেওয়া যায়। আমরা আঘাত করেছিলাম বেড়া বকরি দুম্বা গুলো সরিয়ে নেওয়ার জন্য। এরে আবু বকর ওমর এত মার মার সিরে কোন কোন বেড়া বকরি দুম্বার চামড়া ফাইটা গেছে রে, তারা মার খাইতে রাজি রে, হে লোকটার কাছ থেকে যাইতে রাজি না। আবু বকর একটা চিৎকার মারছে, ওমর যার মায়ের বেড়া বকরি দুম্বা কান্দে রে, আমাদের রাসূল ছাড়া কেউ না। দুইজনে পাগল পাগল হইয়া দৌড়াইয়া কাছে যাইয়া দেখে আমার নবী সেজদাই পরে তিনটা দিন পার হয়ে গেছে, দুইটা রাত্র পার হয়ে গেছে, আমার নবীর ঘুম নাই, খাবার নাই, বিছানা নাই, এক সেজদাই তিন দিন, বলুন কার মায়াই নবী কান্দে। আরে দয়ালো নবী প্রেমের সবই হারবে না জগতে, আমার দয়ালো নবী প্রেমের সবই হারবে না। হাসর দিনে উম্মত বিনে, হাসর দিনে উম্মত বিনে, যাবে না নবীজি বেহেশতে, দয়ালু নবী প্রেমের সবই হারবে না জগতে, আমার দয়ালু নবী প্রেমের সবই হারবে না। 63 সাল জিন্দিগি কাটছে বলে উম্মতি, 63 সাল জিন্দিগি কাটছে বলে উম্মতি, এখনো কান্দে শুয়ে মদিনাতে নবী, এখনো কান্দে শুয়ে মদিনাতে, দয়ালু নবী প্রেমের সবই হারবে না জগতে, আমার দয়ালু নবী প্রেমের সবই হারবে না। আমার নবী তিনটা দিন পার হয়ে যায়, আপনার আমার ব্যথাই নবী কান্দে। আবু বকর পাশে দাঁড়িয়ে ডাকতেছে, ইয়া রাসূলুল্লাহ তিনটা দিন পার হয়ে গেল গো, আমি আবু বকরকে বুইলা কেমনে রইলেন, আপনি মক্কা থেকে হিজরত করে মদিনায় যাবেন, 6 মাস আগে আমার কানে খবর দিয়েছিলেন, আজকে তিনটা দিন পার হলো, শহর থেকে বেরিয়ে মদিনার পাহাড়ে চলে যাবেন, একটু খবর আমারে দিলেন না। হুজুর বুঝেছি উম্মতের ব্যথা লইয়া বুঝি কান্দেন, নবী গো আর কানতে হবে না, আমি আবু বকরের তামাম জিন্দিগির নেকি আপনার উম্মতের জন্য দান করে দিলাম। আমার নবী আবু বকরের কথায় মাথা উঠাবে না, আমার আল্লাহ যদি ফয়সালা না দেয় নবী শুনবে না। ওমর ডাকলেন, আমি সব নেকি দান করে দিলাম, মাথা উঠায় না। দুইজন একজনের দিকে আরেকজন তাকায়, এরে আবু বকর, আবু বকর ডাকে ওমর, কেমনে রে নবীরে মদিনায় নেওয়া যাবে? ওমর একটা ফয়সালা দিলেন মদিনা নেওয়ার জন্য, কি করতে পারি, আসো আমরা মদিনার থেকে অনেক সাহাবি মিলে আসি নবীর দরবারে। শত শত সাহাবিরা ডাক দিলে নবী মাথা উঠাবে, সাহাবিদের জন্য নবীর অনেক মায়া আছে। এবার ডাকতেছে ওমর, এরে এ আবু বকর তুমি ডাক দিলা আমি ডাক দিলাম, মাথা যখন উঠায় না রে, সাহাবীরা ডাকলে নবী মাথা উঠাবে না, এমন একজন ব্যক্তি এমন দুইজন ব্যক্তির নাম আমি ওমর বলবো, আমার মন কই তারা ডাক দিলে নবী মাথা উঠাবে, কার কথা বলবি? আবু বকর বলতেছেন, ওমর বলে, এরে আবু বকর আমি একদিন দেখেছি মসজিদে নববীর বারিন্দাই নবীজি বসে আছে, কোত্থেকে জানি দুই ভাই হাসাইন আর হুসাইন দৌড়ায় এসে নবীজির গলায় ধরে ডাকতেছে, নানা গো নানা নানা গো, মদিনার ছেলেরা গোরা দৌড়াই গো নানা, আমরা দুই ভাইয়ের মন চাই গোরার উপরে উঠতে, আমরা একটা গোরা কিনা দিবেন নি, আমরা দুই ভাইকে গোরা দৌড়াইবার সুযোগ করে দিবেন নি। আমার নবী বলেন, তোমাদের বাবার কাছে মার কাছে যাও, টাকা দিলে গোরা কিনা দিব। দুইজন জবাব দেয়, বাবা কোত্থেকে দিবে গো নানা, বাবার কাছে বলেছিলাম একটা টাকাও নাই, মার কাছে গিয়েছিলাম মা বলেন সুলায় আগুন জ্বলে না, নানা তুমি দিবানি একটা গুড়া কিনা,
আমরা দুই ভাইয়ের গোরা দৌড়ানির স্বাদ মিঠাইয়া দিবানি। আবু বকর ডাকতেছেন, উমর তুমি কি দেখেছো? উমর বলেন, আমি মসজিদে নববীর বারিন্দার পাশে দাঁড়িয়েছিলাম, আমি দেখি আমার নবী নাতিদ্বয়কে খুশি করার জন্য বারিন্দায় হামাগুড়ি দিলে, গুড়ার মতো হইলে, দুই ভাই নবীজির পিঠ মুবারকে চড়ে বসছে। আমার নবী গুড়ার মতো অভিনয় করে এদিকে যায় ওদিকে যায়, আবার ডাকতেছে, হাসাইন হুসাইন বলো তোমাদের গুড়া দৌড়াইবার স্বাদ মিটছিনি? আমি উমর দেখেছি, মুস্কি মুস্কি হাসতেছিলাম এই ঘটনা দেখে। আমার নবী প্রশ্ন করে, এরে উমর হাসতেছো কেন? হুজুর হাসি কি ভাগ্য হাসাইন হুসাইন, কত দামি গোড়ার উপর সোয়ার হয়েছে। আমার নবী চোখের পানি ছেড়ে দিলেন, এরে উমর শুধু দামি গোড়াটাই দেখলা তুমি, যারা গোড়ার পৃষ্ঠে বসেছে তারা কত দামি তুমি দেখলা না। আমার মন কয়, এ দুই নাতি হাসাইন হুসাইন যদি না 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 কইয়া ডাকে রে, আমার নবী সব ভুলে যাবে, না 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 ডাকে জবাব দিয়ে মাথা উঠাবেন। মদিনায় চলে গেলেন, খবর পৌঁছে দিলেন আলীর কাছে, আলী রে পাওয়া গেছে রে নবী রে, নবী উম্মতের মায়ায় কান্দে মাথা উঠায় না। কার মায়ায় কান্দে, কার মায়ায়? কিন্তু আমরা কি করলাম নবীর জন্য? আমরা কি করলাম? আজকে আজ থেকে একটা আদর্শ বাড়িতে নেন, তাহলে নবীর কান্না সার্থক, আমাদের জীবন ধন্য। বাবা রাত্র দুই ঘন্টা হয়ে গেছে, কষ্ট হইতাছে আপনাদের? মাপ পাবেন কিভাবে, স্বপ্ন দেখবেন কিভাবে, এটাই হবে আমার শেষ কথা, যাইতেছি পিছনে। দুইজন খুশি করার জন্য নবী এই অভিনয়টুকু করেছেন। উমর বলেন, এ দুইজনে ডাকলে শুনব। হযরত আলী বাড়ির ভিতরে খবর দিলেন, ফাতেমা তিন দিন পর্যন্ত কাঁদছো, আর কানতে হবে না, খবর পাইছো বাবারে পাওয়া গেছে, হাসাইন হুসাইন না গেলে আসবে না, উম্মতের জন্য নবী কানতেছে। মা ফাতেমা দুইটা সন্তান লইয়া গো বাবার মাতার পাশে হাজির। ফাতেমা দুইটা হাত বাড়াইছে, মা বুধ গো আমার এতিম বাবা আর কত কাঁদবে উম্মতের জন্য। বাবা কানতে হবে না, উম্মতের ব্যথায় তিন দিন পর্যন্ত কাঁদলা গো বাবা, আমি ফাতেমা রে, ও তুমি বুইলা গেছো গো, সমস্ত পৃথিবীর মানুষ বলতে পারো গো বাবা, আমি ফাতেমা রে, তো ভুলার কথা না গো বাবা, বাবা গো উম্মতের মায়াই বুঝি ফাতেমার কথাও ভুলে গেছো, বাবা আর কানতে হবে না, আমি ফাতেমা কথা দিলাম আপনার উম্মতের জন্য, আমি ফাতেমার তামাম জিন্দিগির নাকি আমি দান করে দিলাম। রে মা বোনেরা, তোমাদের জান্নাতি মহিলাদের সর্দারিনী জীবনের সব নেকি যদি তোমার আমার জন্য দান করে, এই ফাতেমার জীবনী কিনা গড়ে নেওয়া মহিলাদের দরকার আছে কিনা? এটা নিত না তো নিব, ভট্টাচার্য ভট্টাচার্যের লেখা উপন্যাস, মিথ্যা বলছি? শিক্ষিত শিক্ষিতা যুবক যুবতী, যুবকদের রুমে ঢুকলে এই কিচিমের কিছু ভয় পাওয়া যায়। একটা যুবক রুমে আমাকে থাকতে দিল এক মাহফিলে, বালিশের কোনার নিচে দিয়ে একটা বইয়ের কোনা বাহির হয়ে রয়েছে, ভাবলাম মুসলমান যুবকের রুম, হয়তো উহুদের জমিনের কোনো কাহিনী, হয়তো নবীজির জীবনী হয়তো এখানে পাওয়া যাবে, গাউসে পাকের জীবনী পাওয়া যাবে। টান দিয়া বাহির করে দেখি বইটার মধ্যে লেখা, তোমার আমার ভালোবাসা। আল্লাহর কসম করে বলছি, এই বালিশটার নিচের বইটাই লেখা, তোমার আমার ভালোবাসা। তুমি কার লেখা ভালোবাসা পড়তেছো? এটা তোমার মুসলমানদের জন্য এটা শুভ লক্ষণ নয়। মাগো ও যুবতীরা, উপন্যাস পড়ে রাত্র কাটাইও না। কোন কোন যুবতী মহিলা ফজর আজান পড়ে, এটা উপন্যাস পড়ে, এটার কপালও কি আছে আল্লাহই জানে। যদি রাত্র কাটাইতে হয় কিছু পরে, ফাতেমার জীবনী পরে বইটা, বইটা ফাতেমার জীবনীটা পরে রাত্র কাটাও, কাল কিয়ামতে খাতুনে জান্নাত ফাতেমাতু জাহরার সাথে তোমার হাসর হয়ে যাবে। না হয় পবিত্র কোরআন শরীফ পরে রাত্র কাটাও, তোমার জীবন ধন্য হয়ে যাবে। কিন্তু এক বর্তমান বাংলার সমাজ
ধ্বংসের দিকে যাচ্ছে, উপন্যাস পড়ে ফাতেমার জীবনী কিনে নেয় না, উহুদের জমিনের ঘটনা কিনে বাড়িতে নেয় না, একটা মহিলাও বলতে পারবে না একটা ফাতেমার জীবনী ঘরে আসে দেখাইতে পারবে, পারবে না। বলতেছিলাম যে ফাতেমা তামাম জিন্দিগির নেকি আপনার আমার জন্য দান করে দিয়েছে, তারপর নবী মাথা ওঠায় না, আপনার আমার ব্যথায় নবী কান্দে, ফাতেমার কথাও নবী শুনে না। হাসাইন হুসাইন দুইজন দাঁড়িয়ে আছে, মা ফাতেমা ডাকে, বাবা গো তোমরা দুইজন ডাক দাও গো, দেখি তোমরা ডাক দিলে নি আমার বাবা মাথা উঠায়, আর কত কাঁদবো, তিনটা দিন বাবার পার হয়ে গেছে। দুইজন দুই দিকে নানা কোয়া ডাকতেছে, হুসাইন ডাকতেছে, নানা গো দুনিয়ার সব মানুষ বলতে পারো গো নানা, আমি হুসাইন রে কেমনে বইলা গেলা গো না, যে হাসাইন আর হুসাইনের মায়ায় আমার নবী, আমার নবী হাসাইন আর হুসাইনকে দেখতে গেলেন খাতুনে জান্নাত ফাতেমাতুজ জাহরার ঘরে, যাইয়া দেখে দুই ভাই ঘরে নাই, ফাতেমার চোখের মধ্যে পানি ঝরতেছে। নবী জিজ্ঞেস করে, ফাতেমারে কেন এইভাবে কান্দো, আমার নাতিরা কই, দুই নাতি না দেখলে আমার শান্তি লাগে না। ফাতেমা বলেন, বাবা গো আমি কান্দতেছি কোন ব্যথাই, ঘরের পিছনে যাইয়া দেখেন গো বাবা আজকে তিনটা দিন পার হয়ে গেল, আমি ফাতেমার চুলায় আগুন জ্বলে না, আপনার আদরের দুই নাতি না খাইয়া থাকতে থাকতে পেটের কিদার যন্ত্রণায় ঘরের পিছনে গলাগুলি করে না 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 কইয়া কান্দতেছে গো বাবা। আমার নবী পিছনে যাইয়া দেখে গলাগুলি করে না 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 কইয়া কান্দতেছে, নানা গো পেটের খিদা গো নানা সহ্য করতে পারি না। আমার নবী বেরিয়ে গেলেন, ঘুরতে ঘুরতে যাইতে যাইতে একটা ইহুদির বাগানে আমার নবী চাকরি নিলেন, কুয়ার থেকে পানি উঠাবেন, গাছের গোড়ায় পানি দিবেন, পানি উঠাবেন এক বালতি পানি আটটা, এক বালতি পানি তিনটা করে খেজুর, এইভাবে আট বালতি পানি উঠাইয়া হাসাইন হুসাইনের মায়ায় আমার নবী বাগানে চাকরি পর্যন্ত নিয়েছে। এই ভালোবাসার হাসাইন হুসাইনে কষ্ট পাবে এই কাজ আপনারা কইরেন না। আমার নবী আট বালতি পানি উঠাইয়া নয় বালতি পানি বোরাইয়া টান দিলে রশি ছিঁড়ে বালতি কুয়ার ভিতরে পড়ে গেছে। ইহুদি দৌড়ে আসছে, পানি উঠাও পানি উঠাও, রশি ছিঁড়ে বালতি পড়ে গেছে, কি দিয়ে উঠাবো, ছিঁড়ে গেছে, হাও না তুমি ছিঁড়ে ফেলছো। আমার নবীরে কয়, নবী বলে ছিঁড়ে ফেলছে। আমার নবী বলেন, ইহুদি রে আমি ছিঁড়ি নাই, ছিঁড়ে পড়ে গেছে। এ পর্যায়ে এক কথা দুই কথা রাগ হইয়া নিষ্ঠুর ইহুদি, যেই নবীর চেহারায় জীবনে কোনোদিন মশা মাছি বসে না, আমার নবীর গাল মুবারকে ইহুদি থাপ্পড় লাগাইয়া দিছে। আমার নবী একটা চিৎকার মারছে, ইহুদি রে পেটের খিদা রে, আমার নাতিরা তিন দিন পর্যন্ত খায় না, আমি রাসূল খাই নাই রে, তিন দিন না খাইয়া গালের গোস্ত শুকাইয়া গেছে রে ইহুদি, আমার গালে থাপ্পড় দিছস, বল তোর হাতে ব্যথা পাইছস নি। ইহুদি বলেন, কার গায়ে হাত তুললাম গো, আমি মারলাম আমার জিগায় ব্যথা পাইছি নি। আমার নবী ডাকে, এরে ইহুদি আমার আট বালতি পানির বিনিময় ২৪টা খেজুর দিবি, হ দেব, দে আমার হাসাইন আর হুসাইন কান্দে পেটের খিদাই, ২৪ খেজুর লইয়া নবী রওনা হলেন, চলে যাবেন নাতিদের খাওয়ানোর জন্য। আমার আল্লাহ কয়, জিব্রাইল রে আমার বন্ধুর কানে খবর দে, বলদু যেন কুয়ার ভিতর থেকে বালতি উঠাইয়া দিয়ে আসে। জিব্রাইল ডাহে, হুজুর যাইতেছেন গা, হ বালতি উঠাইবো কে, বালতি তো কুয়ার ভিতরে সিরা পড়ছে, কিভাবে উঠাবো, কিছু তো নাই, উঠাবো কি দিয়া। জিব্রাইল কে, হুজুর কিছু লাগে না, যেহেনে রাহমাতাল্লিল আলামিন আছে এহেনে কিছুই লাগে না, আপনি কুয়ার ভিতরে হাত দিয়া বালতিরে ডাক দেন। সুবহানাল্লাহ, আস্তে কইলেন, পৃথিবীর এমন কোন শক্তি আছে এই মৃত বালতি ডাক দিলে হাতে আইব, কিন্তু আমার নবীর হাতে